তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম লেগ স্পিনের, এখন আমি তোমাদের আজকে দিব আর্ম বলের ভিডিও, কীভাবে ডান হাত দিয়ে কীভাবে আর্ম বল করতে হবে, কীভাবে বাঁ হাত দিয়ে আর্ম বল করতে হবে, দুইটা তোমাদের আমি শেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা বলবো, আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আশায়, তোমাদের সবার ভালোবাসায় আমি আমার যে লেগ স্পিনের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে 151 ভিউজ পাইছি, সেভাবে আরও বেশি ভিউজ পাবো আর নতুন সাবস্ক্রাইবার পাইছি। তো আজকে তোমাদের বলবো এটাই যে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। এখন তোমাদের আমি শেখাবো আর্ম বল কীভাবে করতে হয়। দেখো, আর্ম বলটা হচ্ছে একটা মারাত্মক বল বেশ মানে আর্ম বল সঠিকভাবে তুমি করতে পারো তাহলে ব্যাস তুমি কিন্তু বুঝবে না আর বোল্ড হয়ে যাবে। দেখো, আর্ম বল করার নিয়মটা, এই তিন আঙ্গুল ইউজ হবে, দেখছো, দুইটা এই পজিশনে ছাড়তে হবে। দেখো, একটু এই পজিশনে বলটা ঘুরে ঘুরবে, তাহলে বলটা হবে কি, এই আর্ম বল অনেক সময় লেগ স্পিন হয়ে যায়, আর্ম বল অনেক সময় লেগ স্পিন হয়ে যায়। এবার তোমাদের আমি শেখাবো আর্ম বল, তো এটা রাইটই ছিল, এটা ডাইন বা হাত দিয়ে কীভাবে করতে হয়, এটা হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে কীভাবে করতে হয়। দেখো, লেফট হ্যান্ড দিয়ে এভাবে করতে হয়, দেখো দেখছো, লেফট হ্যান্ড দিয়েও এটা এভাবে করতে হয়। দেখো, তো এই ছিল আজকে আমাদের আর্ম বলের ভিডিও। তারপরে পরবর্তীতে আমি তোমাদের গুগলি, দুসরা, ক্যারাম বল এগুলো ভিডিও দিব। তারপর পেস বোলিং কীভাবে ইন সুইং করতে, কীভাবে আউট সুইং করতে হয়, কীভাবে অফ কাটার করতে হয়, কীভাবে লেগ কাটার করতে, সব ভিডিও তোমাদের আমি দেবো। ব্যাটিং কীভাবে করতে সেগুলোও দিব। তো এই নিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করতে চাই।